বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাঙালি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে দারুণ একটা লাঞ্চার শেয়ার করব, যে লাঞ্চারটা আপনারা ইউজ করলে আপনাদের ফোনটা আলাদা একটা মোডে চলে যাবে। তো দারুণ একটা ফিচার চলে আসবে আপনাদের ফোনে। তো লাঞ্চারটা আপনারা ডাউনলোড করার জন্য আগে প্লে স্টোরে চলে যাবেন। যে প্লে স্টোরে কি আপনি থ্রি ডি লাঞ্চার ভিএস লিখে সার্চ করবেন। থ্রি ডি লাঞ্চার ভিএস লিখে সার্চ করলে এই যে অ্যাপসটা আছে দেখেন, এই যে অ্যাপ্লিকেশনটা, এই থ্রি ডি লাঞ্চার ভিএস লিখে সার্চ করলে এই অ্যাপসটা চলে আসবে। যে প্রথমে অ্যাপসটা চলে আসবে, তো অ্যাপসটা চলে আসলে আপনি জাস্ট অ্যাপসটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে ওপেন করবেন। জাস্ট ওপেন করার পরে অ্যাড আসলে একটু কেটে দেবেন। ওপেন করার পরে আপনাকে একটু লঞ্চ করতে বলবে। জাস্ট এখানে একটা কনফার্মেশন ইয়ে আসবে, নোটিফিকেশন আসবে। জাস্ট আপনি ওখানে ক্লিক ওকে ক্লিক করলেই আপনার লাঞ্চারটা সেট হয়ে যাবে। তারপর দেখেন এই যে লাঞ্চারটা এখন সেট হয়ে গেছে। আপনি যদি মেনু বার আনতে চান তো জাস্ট আপনি এই থ্রি ডিতে ক্লিক করবেন। তো দেখেন কি দারুণ একটা ফিচার চলে আসছে আপনার ইয়াতে। অপশনগুলো আপনার যে অপশনগুলো দেখেন কীভাবে চলে আসে। সো আপনি এখান থেকে মাল্টিপালভাবে ঘুরে ছোটো করে, বড় করে, তারপর আপনি বাঁকা করে, তেরা করে, মানে যে কোনোভাবে আপনি ইউজ করতে পারেন। দেখেন আপনার ফোনটা কিন্তু নতুন একটা লুক চলে আসছে। সো কেউ যদি আপনার ফোনটার এরও ফিচারটা দেখে তাহলে অবশ্যই অবাক হবে, কারণ এটা তো নর্মালি এভাবে করা সম্ভব না। সো দারুণ একটা লাঞ্চার বলতে পারেন। আপনি যদি কোনো কোথাও প্রবেশ করতে চান জাস্ট এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখেন আপনার ওখানে চলে যাবে। তো আবার অন্য কোনো অপশনে যদি যেতে চান তো আপনি ছোটো করে, বড় করে এটা ইউজ করতে পারবেন। দারুণ একটা অ্যাপ বলতে পারেন। আপনি যদি প্লে স্টোরে চলে যেতে চান, এই যে এখানে এটার উপরে আপনি যেথায় যেতে চান ওখানে জাস্ট ক্লিক করলেই হবে। ওটাতে ক্লিক করলেই আপনি ওটার ভিতরে চলে যেতে পারবেন। তো তারপর যদি আপনি এটাকে ডিফল্টভাবে সেট করতে চান, ডিফল্টভাবে সেট করতে চাইলে আপনি জাস্ট কী করবেন, এই যে এটাতে চলে যাবেন। এই জাস্ট আপনি ডিফল্টভাবে সেট করলে, আমি জাস্ট এর সেট না করে আমার যে লাঞ্চারটা আছে জাস্ট এর ভিতরে ঢুকে দেখালাম। তো আপনি যদি ওই যে ওপেন করার সময় এখানে একটা অপশন আসবে, ওই অপশনটা ক্লিক করলে আপনার এটা অটোমেটিকলি লাঞ্চারটা সেট হয়ে যাবে। তো তারপর আপনি এটা ইউজ করতে পারবেন। দারুণ একটা লাঞ্চার বলতে পারেন। দেখেন এটা আপনি মানে আপনার অপশনগুলো, আপনার যে মেনুগুলো আছে, তো মেনুগুলো কিন্তু সুন্দর একটা ইয়ার মতো চলে আসে। দেখেন একটা নতুন একটা মোডে চলে আসছে। তো দারুণ একটা লাঞ্চার বলতে পারেন। তো লাঞ্চারটা আপনারা ইউজ করতে পারেন। আশা করি যে আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।